গুড মর্নিং বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে হচ্ছে 7:10, দেখতেই পাচ্ছ। এখনও আমি বিছানা ছেড়ে উঠিনি, বিছানায় শুয়ে শুয়ে ল্যাত খাচ্ছি। তার কারণ হচ্ছে একে সানডে, তার উপরে হচ্ছে তোমাদের দাদা বেরিয়ে গেছে, মানে ও 6:30 নাগাদ বেরিয়ে গেল। তো একটা কাজ আছে, সারাদিন আর আসবে না, তো কাজের চাপ কম, তাই মা ছেলেতে শুয়ে রয়েছি। ছেলে তো একেবারে রীতিমতো ঘুমোচ্ছে, আর ওর গায়ে হাতটা দিয়ে রাখলে ও ভাবে বোধহয় ওর মা পাশে আছে। তো যাই হোক, এখন আমি উঠে পড়বো। অন্যদিন এই সময় উঠে কাজ শুরু করে ফেলি, তো আজকে রবিবার, ছেলের ছুটি, বর সারাদিন থাকবে না, তাহলে আর কিসের চিন্তা, তাই না? তবু চিন্তা আছে, আজকে একটু ঘর ঝাড়াঝাড়ি করবো, তাও বেশি না, অল্প অল্প স্বল্প, মানে ওই বারান্দা, ঠাকুর ঘর এইগুলো পরিষ্কার করবো, ছোটো জায়গাগুলো আর কি। তো যাই হোক, এবার দেখতেই পাচ্ছ আমার চুলটা খোলা, আমি রাত্রে তো চুল খুলে শুই, তোমরা সবাই জানো। এইবার উঠবো, মানে উঠে আগে প্রথম হচ্ছে চুলটাকে টঙে বাঁধবো, বেঁধে হচ্ছে কাজে লেগে পড়বো। আর দেখো, যেমন বলা তেমন কাজ, ব্রাশ ট্রাশ করে নিজের থাইরয়েডের ওষুধ খেয়ে কাজে লেগে পড়েছি। আর হচ্ছে চা আর করিনি, একার জন্য আর চা করিনি, ছেলেকে এবার তুলবো আর কি, এখনও ঘুমোচ্ছে, ভাবলাম কিছুটা কাজ আমি সেরে ফেলি আর কি। তো এই টেবিলটা রাত্রেবেলা খাওয়ার পরে আমি মুছে রাখি, কিন্তু সকালে উঠে টেবিল বলো, রান্নাঘর বলো, এগুলো সব আবার মানে আরেকবার করে মুছতে ইচ্ছে করে, নাহলে ঠিক মনে হয় কি নোংরা নোংরা। আর ছেলে তো যাই হোক উঠে পড়েছে, আমি এখন হচ্ছে ওকে বললাম পর, দেখো ব্যাগটাকে ছুঁড়ে দিয়ে গেল। তো যাই হোক, ব্যাগটাকে ছুঁড়ে দিয়ে চলে গেল, কী পরবো তুমি দেখিয়ে দাও। তো যাই হোক, এগুলো পরিষ্কার করে নিচ্ছি, তো ও তো পড়বে নিশ্চয়ই। আর আমি হচ্ছে ওকে একটুখানি ম্যাগি করে দিলাম এর মাঝখানে, করে ফার্নিচারগুলো মুছতে আরম্ভ করেছি, কারণ হচ্ছে এগুলো এই ঘরের ঝাড়াঝুড়ি করবো না, করবো হচ্ছে ঠাকুর ঘরটা আর বারান্দাটা, অতএব মানে কম কম জায়গা করে করবো, একদিনে আমি সব পেরে উঠি না। আর তো ঠাকুর ঘরটা করবো, আর বারান্দাটা তো কিছুই নেই, শুধু ঝুল ঝাড়নি দিয়ে ঝেড়ে দিলে, ধুয়ে দিলেই হয়ে যাবে, বারান্দা আমি ধুয়েই দিই বেশিরভাগ। তো যাই হোক, ফার্নিচারগুলো সব মুছে নিচ্ছি, আর ওকে ম্যাগি দিয়েছি, ও নিজে হাতে খাচ্ছে, আর আমারও একটু ম্যাগি করে রেখেছি, চা আর খাইনি। তো পরে যা হোক, ঠান্ডা মান্ডা হয়ে গেল, পরে একটু খেয়ে নেবো আর কি। নিজেদের খাবার জন্য আমরা চিন্তাভাবনা করি না, খালি ভাবি কি কখন কাজ শেষ হবে, কখন কাজ করবো আর কি। আর এই ফার্নিচারগুলো না মোছা হয় রোজ, তবুও যেন না কোথা থেকে ধুলো চলে আসে, জানি না কোথা থেকে আসে এত ধুলো ঘরের মধ্যে, বদ্ধ ঘরে। তো ঘর টরগুলো মুছে নিচ্ছি, ঘরটা মোছা হলে বেশ কিছু মানে অল্প স্বল্প জামা কাপড় ভিজিয়েছি, আগে বারান্দাটা ঝাড়বো, আর ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়েছি, ঠাকুর ঘর যেতে পারি দরজা বন্ধ, পরিষ্কার করে নিয়েছি, মানে দিয়ে তারপরে হচ্ছে জামা কাপড় কাচাও হয়ে গেল, বারান্দায় মেলে দিলাম। এইবার শেষ কাজ হচ্ছে আমার ইসেতে যাব, মানে আমার স্নানাগারে যাব, বাথরুমে। আর ওয়েদার ভীষণ খারাপ, বৃষ্টি কবে থামবে আমি জানি না বাবা, আবার কালো করে আসছে, প্রত্যেক দিন ওই জন্য জমিয়ে রাখছি না, অল্প অল্প করে প্রত্যেক দিন কেচে ফেলছি। দেখো সব কাজ সেরে এসে এখন বসলাম, আর হচ্ছে শুনতে পাচ্ছ কুকুরের আওয়াজ, আমি শুরু করলাম আর ও শুরু করলো। তো যাই হোক, ও সবসময় মোটামুটি ডাকছে, কয়েকদিন বন্ধ ছিল, ওর কী সমস্যা জানি না, যাই হোক সে ওর মালিক বুঝবে। তো আমার খুব অসুবিধা হয় সেই জন্য বললাম, এমনি কোনো অসুবিধা হয় না, ভিডিও করবার সময় হচ্ছে ওই যে তোমাদেরই মাথা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, সব রকম কাজ সেরে বসলাম, চুলটাও অনেকটা শুকিয়ে গেছে, অল্প ভেজা আছে, আর আজকে রান্নাবান্না সেরকম কোনো ঝামেলা নেই। তোমাদেরকে সেই সকালবেলা বলেছি যে দাদা বেরিয়ে গেছে, ও হচ্ছে আসবে না খেতে দুপুরবেলা, তো সেই কারণে হচ্ছে আমাদের মা ছেলের যা হোক রান্না করবো আর কি। আর এই সব মোছামুছি ঝাড়াঝাড়ি করতে করতে না ক্লান্ত হয়ে পড়েছি, যেন মানে ঝাড়াঝাড়ি বলতে সেরকম কিছু করিনি, তোমার বারান্দাটা করেছি আর ঠাকুর ঘরটা পরিষ্কার করেছি, আর কিছু সেরকম করিনি, তাতেই যেন ক্লান্ত হয়ে পড়েছি। বাবু পাখিটা পাখাটা একটু কিনে দেবো, তিনে দাও পাখাটা, তিনে দিয়ে দাও, পাঁচে আছে তিনে দিয়ে দাও। আর মেঘলা ওয়েদার কী পরিমাণ, মানে ঘুমোট হয়ে আছে, প্রচণ্ড গরম, ভাবলাম বোধহয় ফ্যানটা বন্ধ করেই শুরু করি, কিন্তু শুরু করার পরে দেখছি না গরম লাগছে আর কি। তো যাই হোক, সমস্ত কাজকর্ম সেরে এখন রেস্ট নিচ্ছি, এখন আর কোনো কাজ নেই, শুধু দুটি ফুট মানে রান্না করবো আর কি, ফোটাবোই বলতে পারো, যেহেতু তোমাদের দাদা নেই, যা হোক খাবো। তো আমাদের মা ছেলের কোনো চিন্তা থাকে না, আমরা যা পাই তাই খাই, এই হচ্ছে ব্যাপার। তো কাজকর্ম সেরেছি, যেন গা হাত পা ব্যথা করছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, আর কাজ কাজ কাজ, মেয়েদের কাজের কোনো শেষ থাকে না। আমি তাই দেখছিলাম যে আমাদের কাজের কোনো শেষ থাকে না, আমরা সারা জীবন শুধু পরের বাড়িতেই কাজ করে যাই, তাই না? পরের বাড়ি এই কারণে বললাম, আমরা ভাবি নিজের বাড়ি, কিন্তু সেই প্রচলিত সমাজ ব্যবস্থায় বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, ছেলের বাড়ি, তাহলে আমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি নেই। দেখো আমরা সবাই বলি বাপের বাড়ি, কোথা থেকে বানাবো আমরা? আমরা তো সারা জীবন ইউটিউবের টাকা আমি তো পাবো না, শোনা, তোমার বউকে দেওয়ার জন্যই ব্যবহার রাখছি আর কি।
তোমার বউ এসে পাবে, মানে আমাদের ইউটিউবের টাকা আমাদের নাতি নাতিরা এসে ভোগ করবে, বউরা পাবে এসে, আমরা পাবো না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তা আমার তাই মনে হয় সারা জীবন খালি আমরা অন্যের বাড়িতে কাজ করে যাচ্ছি, তাই না? আমাদের কোনো বাড়ি থাকতে নেই, মেয়েদের কোনো বাড়ি থাকে না, আমাদের বলতে মেয়েদের আর কি। কেমন লাগে না, বাপের বাড়ি যাচ্ছি, শ্বশুর বাড়িতে আছি, ছেলের কাছে আছি, অনেকে বলে ছেলের বাড়িতে থাকি আমি, অনেকে বলে মেয়ের বাড়িতে থাকি আমি, তাহলে আমাদের বাড়ি কোথায় কী জানি, জানি না আমাদের বাড়ি না। এটা আমার খুব আফসোস লাগে, এটা আমার ভীষণ আফসোস লাগে আর কি। তাহলে আমাদের বাড়ি কোথায়, আমরা শুধু অন্যের বাড়িতে ঘুরে 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 বেড়াই আর কি। তো যাই হোক, সেটা যাই হোক, এটাই হয়ে আসছে। কোনো বলিস না বাবার বাড়ি। তো যাই হোক, ইয়ে হবে, এরপর পরে গিয়ে রান্না করবো, যা হোক রান্না করবো, মা ছেলের ওকে একটু পড়াতে বসাই, আর কাল আর ছেলেকে একটু পড়িয়ে চলে এলাম হচ্ছে রান্নাঘরে, রান্না তো করতেই হবে। যাই হোক, তবে তোমাদের দাদা থাকলে কী বলো তো, মনের মতো খেতে পাই না, কোনো দিন মনের মতো খেতে পাই না। আজকে মনের মতো খাবো ভেবেছি, কারণ কি মনের মতো খাবার বিশেষ কিছু নয়, হচ্ছে আতপ চালের ভাত করব। তো আতপ চালের ভাত খেতে কি ভালো লাগে, কিন্তু তোমাদের দাদা মোটে খাবে না বলে আমি ভাবলাম না, আজকে আতপ চাল ছেলেও ভালোবাসে, তো আতপ চালের ভাত করব। আসলে ও থাকলে আমি আর মনের মতো খেতেই পারি না। আর এটা কিছুক্ষণ পর, তার কারণ হচ্ছে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, একদম গরম গরম নামিয়েছি, গরম গরম খাবো। এই যে আমার ভাত বেড়ে নিয়েছি, আতপ চালের ভাত, করলা ভাজা, পটল ভাজা, ওখানে হচ্ছে গাঁটি কচু সেদ্ধ, সঙ্গে অল্প আলু আছে, আর নিয়ে নিলাম ঘি, কাঁচা লঙ্কা, আর এইখানে হচ্ছে ডিম পোচ। ছেলে ভাজা খেয়েছে ডিম, আমি আমারটা পোচ করে নিলাম, উঠছেও না। যাই হোক, এটা গরম গরম এখন খেয়ে নেবো, রান্না নামাতে নামাতেই ছেলেকে খাইয়েই আমি খেয়ে নেবো আর কি। দেখো, খেয়ে এসে একদম বিছানা নিয়ে নিয়েছি, রবিবার যেহেতু ভিডিও যাওয়ারও ব্যাপার নেই, ভিডিওরও কোনো কাজ নেই, সেরকমভাবে একটুখানি শুয়েছি, আর খুব ভালো খেলাম জানো তো, অনেকদিন পর ঘি দিয়ে খেলাম তো খুব ভালো, মানে সেদ্ধ ভাজা ভুজি দিয়ে খেলাম, খুব ভালো খেলাম। কিন্তু রবিবারের চিকেন জুটলো না, আর রবিবার বলে আমাদের কোনো কথা নেই, কারণ আমাদের তো রবিবার বলে কোনো জিনিস নেই, আমাদের দাদা দেখো রোজই বেরোয়, রবিবার বিকেলটা অনেক সময় থাকে, কিন্তু আজকে কাজের চাপে সকাল থেকেই বেপাত্তা, তো ওই কারণে চিকেনও খাওয়া হলো না, আনাও হয়নি। ওই রবিবারে সেদ্ধ সেদ্ধ, সবার বাড়িতে রবিবারে ভালো মন্দ খায়, আমাদের ওইসব নেই, একটা বার খেলেই হলো, মানে যে কোনো বারে চিকেন খেলেই হলো আর কি। আর আর আমাদের এখানে যে পুজো হবে বলেছিলাম ফ্ল্যাটে, সেই ফ্ল্যাটের পুজোতে হচ্ছে চার দিনই রান্নাবান্নার ব্যবস্থা আছে, নিরামিষ। দশমীর দিন মাংস খাওয়ানো হবে, খাওয়ানো হয় বলতে কুপন সিস্টেম হয়েছে, পার হেড 50 টাকা পার ডে, মানে পার ডে বলতে সারাদিনেরই বুঝতে পারছো, 50 টাকা কিন্তু নিরামিষ খাবার দাবার। তোর বাবাকে বলছি ভালোই হবে, চার দিন তাহলে আমার ঠিক করে শুই, চার দিন তাহলে আমার রান্নাবান্না করতে হবে না, কী মজা। বলছে হ্যাঁ, পুজোর সময় চার দিন নিরামিষ খাবো, একই করে কথা হয়, বাড়িতেই খাবো, খাবো না হয়তো শখের সাথে একদিন যেদিন মাংস খাওয়াবে, মানে দশমীর দিন বলছে সেদিন খাওয়া, মানে 50 টাকা করে পার হেড পার ডে, কত ভালো ভালো দেখিনি। বলছে হ্যাঁ, মেয়েরা এই পুজোর কাজে থাকবে সবসময়, পুজোর নারাস না, পুজোর কাজকর্ম করবে। আর ছেলে বলছে না না না, নিরামিষ খাবো না, নিরামিষ কী দেবে, আমি কী দেবে, শুক্তো ধোকা নিরামিষ যা খাবার হয়, বলছে ওসব তো আমি খাই না, বলছে ওসব তো আমি খাই না, আমি কী করে এ করবো, মাংসর দিনে খেতে যাবো, পুজোতেও না মানবে না। আর আমরা পুজোতে নিরামিষ খাই না, অনেকের বাড়িতে আছে, আমার ছোটো বোনের বাড়িতেও তাই, পুজোর সব কটা দিন ওরা নিরামিষ খাবে, দশমী মা চলে যাবে, একাদশীর দিন আমিষ খাবে আর কি, ষষ্ঠী থেকে শুরু হবে। কিন্তু আমাদের এখানে হচ্ছে শুধু আমরা অষ্টমীর দিনটা নিরামিষ খাই, মানে দাঁতের চাল কাটি না, হচ্ছে লুচি ছোলার ডাল, তারপর যা যা ভালো মন্দ হয় আর কি সেগুলো খাওয়া হয় আর কি। কিন্তু এখানে শুনছি পুজোতে প্রত্যেক দিনে, যেহেতু মেয়ে বউরা পুজোর কাজ করবে, রান্নাবান্না কখন করবে ওখানেই আনন্দ করবে, তো সেই কারণে ফ্ল্যাটে ওই সিস্টেম হয়েছে। বাবা বললো, বাবা সবটা জানে, আমাকে তো মানে খুচিয়ে খুচিয়ে জিজ্ঞেস করলে তবে বলে আর কি। আর ভালোই তো, 50 টাকায় পার হেড আবার পার ডে, এটা তো খুব ভালো, বলছে নিরামিষ খেতে পারবো না, দেখা যাক কী হয়। ভালো তো ছেলে আগেই বলছে ওইসব খাবার দিলে আমি খাবো না। তো চলো আর গিয়ে এখন একটুখানি রেস্ট নিই, একটু ঘুমাই, ওর বাবা কখন আসবে একটু ফোন করবো, কেননা সেই সকালে বেরিয়েছে, কী খেয়েছে বাইরে কী না খেয়েছে কিছুই জানি না, তো এখন একটু ফোন করবো, কারণ ও কাজের মধ্যে থাকলে ফোন করলে না একটু বিরক্ত হয়, বুঝতে পারি, আমার দু চার কথায় কথা সেরে রেখে দেয়, আর অন্য সময় যখন নিজে ফ্রি থাকবে বা কিছু, তখন হয়তো আমি কোনো কাজ করছি, কোনো প্রয়োজনে ফোন করেছি, তখন এইটা ওইটা, বাবু কী করছে, তুমি কী করছো, এই করছো, ভিডিও করছো, মানে হাবি জাবি বকবে, তখন আমি বলি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে রাখছি, তখন আমি রেখে দিই। এবার আমি যখন ফ্রি থাকবো তখন ওকে করবো, হয়তো ও কাজে থাকে,
ও তখন দু চারটা তোমার তাড়াতাড়ি বলো কী বলবে তাড়াতাড়ি বলো, বলেই রেখে দেবে। তো যাই হোক, এখন আশা করি কাজ মিটে গেছে, আমি এবারে ফোন করবো, বলবো তাড়াতাড়ি চলে আসতে, সেই ভোরবেলা বেরিয়েছে। তো চলো পরে কথা বলি আবার তোমাদের। এখন বাজে প্রায় হচ্ছে সাতটা বাজে দশ বাজে আর সন্ধ্যে সন্ধ্যে সমস্ত দেওয়া হয়ে গেছে, তোমাদের দাদাও এসে গেছে, আমি চা করে দিলাম, নিজেও একটু চা খেলাম, আর চায়ের সাথে ওরা সব চিড়ে ভাজা খেলো, কিন্তু আমার তো জানো সন্ধ্যাবেলা অতটা খিদে হয় না, আমি একটু পরে খাবো এই যে এই চিড়ে ভাজাগুলো 10 টাকা করে, তোমাদের দাদা নিয়ে এসছে 3 প্যাকেট সন্ধ্যাবেলা খাবার জন্য। তো ওদের সব পেট পুজো হয়ে গেছে চিড়ে ভাজা চা দিয়ে, আর এটা আমি খাবো, ভালো লাগে বেশ মশলা চিড়ে 10 টাকা করে প্যাকেট, তো ওটা আমি পরে খাবো, ওই তোমার 8টা সাড়ে 8টা করে খাবো, এত তাড়াতাড়ি আমার খিদে হয় না। আর এইখানে নিয়ে এসছে তোমাদের দাদা হচ্ছে মাংস নিয়ে এসছে, তা তোমাদেরকে বলছিলাম যে রবিবার আমাদের চিকেন খাওয়া হলো না বা হয় না এরকম একটা ব্যাপার কথা বলছিলাম, তো ওবেলা যাই খেয়েছি দেখেছো, এইবেলা এখানে চিকেন নিয়ে এসছে, এখানে অল্প 500 গ্রাম মতো নিয়ে এসছে, বললো রাতে হয়ে যাবে, কিন্তু চিকেন দিয়ে ডিম দিয়ে করবে, তো ওই কারণে এই যে ডিমের জল বসিয়েছি আমি হচ্ছে ডিমটাকে ও দিয়ে দিচ্ছি, বলছে চিকেন দিয়ে ডিম দিয়ে, আমি বললাম তাহলে তুমি রান্না করো, বলে যে না তুমি করো আমার ভালো লাগছে না। তো যাই হোক, ওই কারণে আমি মশলা টশলা করবো এখন মাংসের সব করবো, আর বললাম তাহলে চিকেন দিয়ে আর ডিম দিয়ে ডাক বাংলো হয় সেটা করি, ছোট্ট বাড়িটায় বসিয়েছি, ওইটুকু বাড়িতে চা করেছি ওটাতেই বসিয়েছি, আমি বললাম যে তাহলে ডাক বাংলো চিকেন ডাক বাংলো দেখি অনেকে করে, বলছে সব ডাক বাংলো ফাঁক বাংলো আমি বুঝি না, আমাকে জাস্ট এমনি পেঁপে আলু দিয়ে চিকেন দিয়ে ডিম দিয়ে একটা করে দাও, সেটাই রাত্রে খাবার হবে, আর রাত্রে তো এমনিতেও কিছু নেই, তোমরা দেখেছো ওবেলা আমরা মা ছেলে দেখি খেয়েছি সেটা দেখেছো, তো আমাকে যাই হোক রান্না করতেই হতো, যদি আমি অন্য কিছু করতাম আরও বেশি কিছু করতে হতো, এটা হলে আমাকে বেশি কিছু করতে হবে না, তো ওই কারণে মাংসটাও ম্যারিনেট করবো, একটু ম্যারিনেট করে রাখবো, শুধু নুন হলুদ লঙ্কার গুঁড়ো এই সমস্ত ছড়িয়ে রেখেছি গুঁড়ো মশলাটা, কারণ মশলা করা হয়নি, সে মিক্সিতে এখনই ঘুম পড়লোই, আমার ছেলে বললো ঘুম পড়লেই মায়ের মশলা করা হয়ে যাবে সেই আর কি, তো ওইটাই আদা রসুনটা বাটবো বেটে ওইটাই করবো, কিন্তু এখন করবো না, জাস্ট সব রেডি করে রেখে খাওয়ার আগে আগে করবো, তাহলে কী হয় বলো তো, বেশ গরম গরম পরে আর মাংসটা গরম করতে হবে না, কারণ মাংস তো গরম ছাড়া ভালো লাগে না খেতে, আর করবো ভাত এই আর কি, আর ছেলের আজকে পড়া হয়ে গেছে ওইখানে খেলছে, তো তোমাদের দাদা হচ্ছে এই ডিম মাংস নিয়ে এসছে আর চিড়ে ভাজা নিয়ে এসছে, ওদের সাটানো হয়ে গেছে আমি খাবো, আর নিয়ে এসছে হচ্ছে কলা, ঠিক আছে, কিন্তু কলাগুলো এত কাঁচা কদিনে পাকবে আমি জানি না, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কলাগুলো, আমি ভেবেছি কি কাঁচা কলা বোধ হয়, আর এখানে আরেকজনের পড়া নেই শোনা নেই চেয়ার নিয়ে নোটিশ বোর্ড কোথায় কী দিয়ে করছে জানো, নোটিশ বোর্ড থুতু দিয়ে চিটানো কাগজে কী সব লিখছে, মানে নিজের খাতায় কী সমস্ত লিখছে, লিখে তাকে ছিঁড়ে এইখানে থুতু দিয়ে দিয়ে এই দেয়ালে চিটাচ্ছে, এই জন্য এই যে নোটিশ বোর্ড কত নোংরা, তাহলে বোঝো পেট পুজো হয়ে গেছে, পেট ভর্তি হয়ে গেছে, বাবা আছে পড়তে হবে না, রবিবার কত মজা, সেখানে হচ্ছে এই অবস্থা, তো তোমাদের কলাগুলো একবার দেখায় কি কালো মানে কাঁচা আর কি, আমি তো ভেবেছি কাঁচা কলা, বলছে না দুদিন রেখে দিলে পাকবে আর কি, যে কলাগুলো নিয়ে এসছে পুরো কাঁচার মতন দেখতে, পুরো কাঁচা কলার মতন, আমি তো প্রথমে ভেবেছিলাম কাঁচা কলাই, তো এই কলাগুলো নিয়ে এসে বলছে না একদিন রাখলেই পেকে যাবে, আমি ভেবেছি এইটা হালকা হলুদ হয়েছে, তো এটা ছিল দুদিন আগেকার আনা হলুদ হয়েছে, কিন্তু এইটা তো আমার মনেই হচ্ছে না কিছুতে যে এটা পাকা কলা, তো যাই হোক কলা আমাদের বাড়িতে হচ্ছে সবসময় থাকে তোমরা জানো ছেলের জন্য, আর আমরাও ভালোবাসি, তো এই নিয়ে এসছে সারাদিন পরে কলা চিড়ে ভাজা, আর এখন প্রায় 9:30 বাজে, এখন রান্নাঘরে কাজ করছি আর কি, অনেক বোতলে জল ভরলাম এই সমস্ত কাজ করছি, আর রান্নাও বসিয়ে দিয়েছি রাতের রান্না, সেই মাংস বললাম সেটা হচ্ছে এখানে, ভাত বসিয়ে দিয়েছি, আর তোমাদের দাদার জন্য হচ্ছে ভাতের মধ্যে ওই মাংস হচ্ছে, কালারটা কী লাগে মানে তোমার চিমনির এই লাইটটার জন্য বিচ্ছিরি টাইপের কালার লাগে দেখো, আর এই ডিমগুলো হচ্ছে ভেজে রেখেছি, এটা হচ্ছে তোমার দিয়ে দেবো এর মধ্যে, আরও পরে দেবো, এখন কষানো চলছে, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর তোমাদের দাদার জন্য হচ্ছে একটুখানি ঢ্যাঁড়স সেদ্ধ দিয়ে দিলাম, একটুখানি না 6-7 খানা ঢ্যাঁড়স সেদ্ধ দিয়ে দিলাম আর কি, আর এই তো রান্নাবান্না হয়ে গেলে খেয়ে নেবো, তোমাদের দাদাও সারাদিন বাইরে ছিল একটা ক্লান্তি আর কি, তো আর আমার অভ্যাস হচ্ছে এরকম ধুয়ে আবার হাত ধোয়ার, একবার না দুবার এই কলটা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে, এই মাথাটা ওই 50 বার খুলে খুলে করার আর কি, ওই জন্য
তো তোমাদের দাদা সারাদিন বাইরে ছিল, সারাদিন পেটে ভাত পড়েনি, তো ওই জন্য ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দিলাম। দিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তার আমার এখন শোয়া কী হবে, এগুলো সব পরিষ্কার করবো, গ্যাস মুছবো, রান্নার পরে বাসন মাজবো, গা ধোবো, তারপরে হচ্ছে খাওয়া শোয়া। তো যাই হোক আজকে তিনজনেই খেতে বসে পড়বো একসাথে, কারণ মাংস হচ্ছে যখন জেনে আর কিছু সেরকম লাগবেও না, নিজে হাতেই খেয়ে নেয়, কোনো অসুবিধা হয় না। আর সবচাইতে বড়ো কথা কী বলতো, আমার এখন আবার গলা খুশখুশ করছে দেখছি, দুপুরের পর থেকে দেখছি গলাটা খুশখুশ করছে, কী জানি আবার কাশি ফাঁসি হবে নাকি, বা পুজোর আগে কিছু হোস না বাবা, ভালো লাগে না। তো যাই হোক চলো ওই ভিডিওটা এখানেই শেষ করবো, নেক্সট ব্লগে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর যারা প্রথমবার আমাকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেও। তাহলে আজকে আসি, টাটা।